আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি। এখানে পেঁয়াজ, রসুন, নুন, মরিচ কেটে রাখছি। তারপরে এই যে চিংড়ি মাছ, বড় বড় সাইজে নর্মাল যেগুলো আর কি ওগুলোই, কারণ এর থেকে আরও ছোট আছে আর বড়ও আছে। এই যে দাদা, আজকে আমরা কুমড়া ভাজি করবো, মিষ্টি কুমড়া ভাজি। দেখতে কি সুন্দর! এই যে আম্মু এখন কুমড়াটা কেটে ফেলবে সাইজ মতো। এভাবে পাতলা করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। সবাই আমার জন্য দোয়া করো। এই যে হাত ফুলা, এটা ফুলা, এটা অনেক ব্যথা। আর এখানে হাত, এই আঙ্গুলটা বাঁকা করতে পারে না, কারণ বাঁকা করতে গেলে ব্যথা পায়। সব মিলিয়ে আর কি কাজকর্ম করতে হয়, যখন দরকার করাই লাগে। আমি মেয়ে হয়ে কিছু করতেছি না, করতেও দেয় না। দোয়া করবেন আমার জন্য। জানুয়ারিতে অপারেশন হবে হাতের আঙ্গুলের, আর ওষুধ তো খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধে কিছু হচ্ছে না। দেশে যাবে মনে করে যাওয়া হলো না, এখন আবার কত ধরনের কাহিনী শোনা যাচ্ছে। কারোর পেটে ব্যথা, জিলপায় অপারেশন করা হয়, তারপরে হাতে ব্যথা, অপারেশন করে পেটে, তাও আবার ছোট ছোট বাচ্চাদের। এই ভয়ে আর দেশে যাওয়া হচ্ছে না, এটার ভয়েও। সব মিলিয়ে আর কি আতঙ্কে আছি, কি করলে কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে ছুরিটা দেখছেন, এটা অনেক ওজন, ওজন হলেও এটা অনেক ভালো করে কাটে, এই কারণে এটা নিয়ে কাটতেছে। এটা মানে কষি, আমার কুমড়ার কালারটা দেখে মন ভরে গেল, মানে এত অরেঞ্জ কালারটা একবারে অনেক সুন্দর। এই যে দেখতে ভালো লাগছে খেতে, আম্মুর ভাজিটা খেতে এত ভালো লাগে, আমার 2 বছরের মেয়ে অনেক পছন্দ করে। বাচ্চারা তারা সবজি খেতে চায় না, কিন্তু এই জিনিসটা না আমার মেয়েও খায়, পছন্দ করে। আম্মু যেভাবে রান্না করে না, অনেক মজা লাগে, মজা হয় সত্যি। ওয়াও না, এই যে যে ফিরে আসলাম, এখানে গরম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে, এগুলা মচমচ করে ভাজি করা হবে। এই যে আম্মু সবসময় এটা চামড়াটা ফেলে হালকা ভেজে করে নিত, হালকা ভেজে করে তারপরে ভাজতো। আজকে অন্যরকম একটা ডিফারেন্টভাবে ভাজবে, চামড়ার সাথে মচমচে করে ভালো করে ভাজি করে। এই যে সুন্দর না, এটা মাত্র দেওয়া হয়েছে। এগুলো হবে 4-5 মিনিট পর, বেশি লাগবে না, উলটিয়ে দিয়ে নামিয়ে ফেলব। এই যে কি কালারটা, কি সুন্দর, তাই না? একবারে কুমড়ার মতো। এটা এখন ওই পিটেও ভালো করে এভাবে ভাজা হবে, তারপরে এগুলা, তারপরেটা তারপরে দেখায় না। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমরা রসুন অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, তারপরে অ্যাড করে দিব নুন, লবণ, মরিচ পাউডার।
এগুলো হয়ে আসলে পরে মরিচ অ্যাড করব এখন না এটা একটু ভেজে ভেজে বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটি তেল এখানে আরেকটু অ্যাড করতে হবে কম হয়ে গেছে পরিমাণে তেল আসলে যত কম খাওয়া যায় ততই ভালো তো প্রথমে আমরা কম কম করে দেওয়া ট্রাই করি পরে যখন দেখি যে না আরেকটু লাগবে তারপরে অ্যাড করে নিই কিন্তু ট্রাই করি কম তেলের মধ্যে সব সেরে ফেলতে আপনারাও ট্রাই করবেন যত তেল কম খাওয়া হবে ততই ভালো হবে কি বলবো অসাধারণ এই যেখানে হয়ে গেছে পেঁয়াজ ভাজা এখন আমরা চিংড়ি মাছটা উঠিয়ে রাখবো এভাবে এক পাশ করে এখন এখানে শুধু পেঁয়াজের মধ্যে কুমড়া অ্যাড করে নিচ্ছি এই যেগুলো সবটা অ্যাড করব হ্যাঁ ঢেলে দিন এবার একটু নাড়াচাড়া করে রাখবো এখন এটা ঢাকনা দিয়ে দেব এভাবে ডেকে এভাবে ডেকে একবারে হাই ফ্লেমে এটা জাল দিতে হবে 5 মিনিটের জন্য এই যে এখন একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে আবার কভার করে রাখবো কিছুক্ষণের জন্য এখানে কোনো ধরনের মশলা ইউজ করা হয় না আমরা সাধারণত পাঁচফোড়ন খাই না কিছু কিছু রেসিপির মধ্যে অ্যাড করি কিন্তু সবজির মধ্যে পাঁচফোড়ন হলুদ মরিচ গুঁড়া এগুলো তারপরে জিরা ধনিয়া এগুলো কিছু অ্যাড করি না এই যে নেড়ে ছেড়ে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আমরা অনেক কাঁচামরিচ খাই অনেক ঝাল খাই পরিমাণ একটু কমই দিব কারণ বললাম না আমার ছোট মেয়ে খাবে আশা করি কারণ ওর কাছে আবার ভালো না লাগলে খায় না মুখে স্বাদ না লাগলে খায় না আমি কখনো রান্না করলে এমনভাবে ও খেতে চায় না কারণ হয়তো জানি না আমার রান্না ভালো হয় না বাট আম্মু রান্না করলে ভালো লাগলে খায় এই এখন আমরা ডেকে রাখবো কিছুক্ষণের জন্য এই তো হয়ে আসলো কুমড়া ভাজি এখানে এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে নেব ভাজা চিংড়ি মাছটি একটু ধনিয়া পাতা অ্যাড করে নেব কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে আমাদের তো যারা পছন্দ করে না তারা এটা শিফট করে নিতে পারে
করে দিতেন আমার পুরো তাহলে আমাদের এটা হয়ে গেছে এই যে সুন্দর না দেখতে ভালো লাগতেছে হ্যাঁ কালারটা ঠিক এমনি এতক্ষণ বাসার ভিতরে বোঝা যাচ্ছিল না আসলে কেমন এটা ছিল কেমন 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 একটা ছিল আচ্ছা যাই হোক তো এখানে নিয়ে আসলাম বাইরে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে এই যে কুমড়াবাজি ওয়াও দেখতে সেরকম লাগছে আমি একটু খেয়ে দেখলাম খেতেও সেরকমই ওইরকমই আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এভাবে কখনো খেয়েছেন আপনারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম